ধরেন মনে করেন আমেরিকার পেনসিলভেনিয়াতে আপনি থাকবেন, থাকার জন্য আসছেন, তার মধ্যে শীতকালে আসছেন, শীতকালে আসার পরে দেখিচ্ছেন খালি বরফ আর বরফ। এই বরফের মধ্যে এখন ভাবিছেন আমি থাকবো কেন করে, আমরা এইরকম করেই থাকি, এইরকম করেই অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এরই মধ্যে একটা নতুন জ্বালা শুরু হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশেও কিন্তু এটা হয়। বাংলাদেশে যখন দেখবেন যে কোনো কিছুর একটু মানুষ একটু যাতায়াতের সমস্যা কিংবা কোনো কিছু সমস্যার মধ্যে পড়তেছে, তখন দেখবেন যে সব কিছুর দাম পড়লে বেড়ে যায়। এটিও কিন্তু সেটাই হচ্ছে। আমি এনা সকাল করে জবে যাই, এনা উবারে করে যাই, সেই উবারে আগে আমি $7 থেকে $10 করে দিচ্ছেন, এখন দেখি যে সেই উবারওয়ালা আমার কাছ থেকে চাচ্ছে $30 থেকে $40 করে চাচ্ছে। চিন্তা করে দেখেন $7 থেকে $10 দিয়ে যেটি আমি যাচ্ছেন সেটি এখন আমাকে যাওয়া লাগিচ্ছে কয় টাকা দিয়ে, $30 থেকে $40 বেশি দিয়ে দেওয়া যাওয়া লাগতেছে। তো তার মানে বুঝে দেখেন যে বাংলাদেশ আর আমেরিকার মধ্যে কি কোনো তফাত আছে। যখন কেউ সমস্যায় পড়ে বাংলাদেশেও যেরকম দাম বেড়ে দেয়, এটিও কোলে দাম বেড়ে দেয়।